বর্ষি ছিঁড়ে নিয়ে গেছে ভাই, বর্ষি ছিঁড়ে নিয়ে গেছে, বর্ষি আর লাগাই। এটা কি পেজ দিতেছেন? দেখেন কয় পেজ দেওয়া লাগবো, দশ বারোটা। এই দেখেন যারা পুষ্টি গোটাবেন কীভাবে দশ বারোটা পেজ দেবেন। হয়ে গেছে, এটা খুলবো না ইনশাল্লাহ, শুতে শিখতে পারে, বুঝতে খুলবো না। আজকে আমরা মহা বিস্কুট দিয়ে টুপ বানিয়ে আমাদের এই পুকুরে মাছ ধরবো। অবশ্যই আপনারা দেখবেন আমি অলরেডি টুপটা আসলে বানিয়ে নিয়ে এসেছি, সেজন্য আপনাদের আসলে দেখাতে পারলাম না। এই যে টুপটা মহা বিস্কুট দিয়ে আসে টুপ বানিয়ে নিয়েছি, এই যে আমাদের পুকুর, আজকে পুকুর ফিশিং হবে ইনশাল্লাহ। আপনারা দেখেন আমি বসে ফেলবো, একটু আমরা কোনো চার টার ব্যবহার করবো না, শুধু লাগিয়ে টুপ দিয়ে আমরা আজকে মাছ ধরবো ইনশাল্লাহ। যখন আমি একটা মাছ এই যে এই যে দেখাতে হবে শালা, এই মাছটা আছে মাছ দেখাই জানো, যে হাতা এই যে মাছ, কি রুই মাছ, এটা একটা ছোট মাছ, এটা ধরে লাভ নেই, বড় পাইলে আমরা আসলে মাছটা ধরবো। এই ছোট মাছ ছেড়ে দেই, বড় মাছ ধরবো আসলে। আজকে একটা মাছ পেলাম, বড় পাইলে কাম আছে, বড় মাছ হয়ে আসবে মামা বিস্কুট দিয়ে। এই আর একটা কইডেই ধরে গেছি, না একটু বড় আসলে, ও মাই গড, সেরকম মাছ দাও আমাদের বস।
শিশিরি নিয়ে গেছে ভাই। লাগাই এরকম আর লাগবে না, এখন আমরা চলে যাবো মামা।